নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করল বর্ধমান পৌরসভার শিক্ষা দপ্তর। কৃষ্ণপুরে খুন হওয়া যুবকের মোবাইল বিক্রি করতেই সে এলাকাবাসীর হাতে ধরা পড়ল দুষ্কৃতীরা। বিষকে আত্মঘাতী হল এক যুবক। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন সিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। দুর্ঘটনার কবলে পড়ে স্কুলের সামনে মৃত্যু হল এক দশম শ্রেণীর ছাত্রের। আউসগ্রামে বেলারি গ্রামীণ পাঠাঘাটের উদ্যোগে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করল বর্ধমান পৌরসভার শিক্ষা দপ্তর। বর্ধমান পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে 15 জন করে ছাত্রছাত্রীদের অনুদান প্রদান করা হয়। অনুদান পাওয়ায় খুশি ফুটে ওঠে অনুদান প্রাপকদের। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান দিল বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভার শিক্ষা দপ্তর থেকে অনুদান দেওয়া হয়। সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে চলবে এইরূপ কর্মকাণ্ড। বর্ধমান শহরের প্রতিটি ওয়ার্ড থেকে 15 জন করে ছাত্রছাত্রীদের এই অনুদান দেওয়া হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রত্যেক ছাত্রছাত্রীকে 500 টাকা করে দেওয়া হয়। অনুদান পাওয়ার লক্ষ্যে প্রাপক ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। ঠিক আছে, পেয়ে যাবেন। আপনাদের কমিশনার দাঁড়িয়ে আছেন, এরা সব দাঁড়িয়ে আছেন, কমিশনাররা সই করবে, আপনারা পেয়ে যাবেন এই 20 টাকা। এটা বর্ধমান পৌরসভা থেকে শিক্ষা দপ্তর থেকে 500 টাকা প্রত্যেক বছর প্রত্যেকটা ওয়ার্ডে 15টা করে দেওয়া হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান শিক্ষা দপ্তরকে। হ্যাঁ, এটা মানে আমাদের বর্ধমান পৌরসভা থেকে 35টা ওয়ার্ডেই পায়, বেনিফিটেড হয়। কাউন্সিলাররা খুব নিষ্ঠা করে 15টা গরিব বাচ্চাকে দেন। ধন্যবাদ। শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক বছরের মতন আমরা 500 টাকা করে অনুদান দিই 15টা স্টুডেন্টকে, প্রত্যেক 35টা ওয়ার্ডে। এটা আমাদের কমিশনাররা দেখছেন, মহিলা কমিশনার, পুরুষ কমিশনার প্রত্যেকে খুব সহযোগিতা করেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, সবাই এর মধ্যে ইনভলভ থাকেন। খুব আনন্দের সঙ্গে এই দিনটা পালিত হয় আমাদের। কদিন ধরে দেওয়া হবে? 15 জনকে আমরা দিই, 15 জন প্রত্যেকটা ওয়ার্ডে, মানে 525 জন বেনিফিটেড হয়। কদিন ধরে দেওয়া হবে? আজকে এবং কালকে দুদিন। যারা প্রথম দিন আসতে পারবে না তারা দ্বিতীয় দিন। হ্যাঁ, এইরকম ভাবে কত বছর ধরে দিয়ে আসছেন? আমাদের সরকার এসেছেন, এই আমাদের যে বোর্ড গঠন হয়েছে 13 সালের সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে অ্যাকচুয়ালি। তো আমরা 14 সাল থেকে দিচ্ছি, 14, 15, 16, 17, এটা 18। এই যে বাচ্চাগুলোকে যে দিচ্ছেন, এগুলো কারা বেচেছে? কারা যে গরিব? কমিশনাররা বাচ্চাদের ঘরে ঘরে ঘুরে দেখেন, যারা গরিব তারাই লিস্ট দেন, তারা ফর্মে সই করেন, তারা এসে জমা দেন, বাচ্চাদের নিয়ে এসে টাকা তুলে তাদের হাতে দিয়ে দেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কৃষ্ণপুরে খুন হওয়া যুবকের মোবাইল বিক্রি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ল দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে রবিবার রাতে গোটা এলাকা থমথমে রূপ নেয়। পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেন। ভিডিও করেনি বলছে।
রবিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমানের কৃষ্ণপুরে। প্রসঙ্গত, গত 18 জানুয়ারি কৃষ্ণপুরের একটি পুকুর থেকে স্থানীয় যুবক নজরুল ইসলাম বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হয়। খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। রবিবার সন্ধ্যায় মৃত যুবক নজরুলের মোবাইল একজনের হাতে দেখতে পাওয়ায় সন্দেহ হয় স্থানীয় মানুষজনদের। পরে স্থানীয়রা তাদের আটক করেও মারধর চালায়। আজকে যা হয়েছে, আমার ভাই যে আমার ভাইকে মার্ডার করে দিয়েছিল নজরুল ইসলাম বিশ্বাসকে, তো তার মোবাইল, চাবি, জুতো, জ্যাকেট সব মানে তারা মার্ডার করে, এবং পকেটে 80,000 টাকা ছিল। আরো টাকা আছে, কারো কারো টাকা আছে। বলুন একদম। তো যাই হোক, মেরে ওরা মানে ওগুলো সব গুপ্ত করে নিয়েছিল। এবার তারা কোথায় রেখেছে সেটা তো আমরা জানি না। এবার তারা মার্ডার করে সেই শরীরটাকে মরল পুকুরে ফেলেছে, কিন্তু তার সব সমস্ত জিনিস তারা নিয়েছে। আজ সেই জিনিসটা হয়েছে যে তার মোবাইলটা নিয়ে তারা আজকে একজনকে পার্সেল করছিল, এই মোবাইলটা নিয়ে আজ ধরা পড়েছে। ক্লাবের ছেলেরাই ধরেছে আর কি। উত্তেজনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ, এবং উত্তেজিত জনতার হাত থেকে আটক হওয়া ব্যক্তিদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ঘটনার সাথে আর কারা কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনা ঘিরে গোটা এলাকা থমথমে রূপ নিয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শাহপুরে। রায়গঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শাহপুরে। পরিবার সূত্রে জানা যায়, বৈধ নথি ছাড়া মোটরবাইক নিয়ে যাবার কারণে তার বাইক আটক করে পুলিশ। হয়তোবা সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন মৃত যুবকের পরিজনরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। রায়গঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন শিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। মানুষজনের অসহায়তা দূর করার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। বিডিওর এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন বাঁকুড়ার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তিনি পৌঁছে যাচ্ছেন গ্রামে এবং শুনছেন তাদের সুখ দুঃখের কথা। শীত বস্ত্র থেকে শাড়ি সব কিছুই তিনি তুলে দিচ্ছেন দুস্থদের হাতে। বিডিওর এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। গত কয়েক সপ্তাহ ধরে শিমলাপালের বিক্রমপুর, পাঁচশোলা, লক্ষ্মীসাগর, দুবরাজপুর সহ সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, মানুষের অসহায়তা দূর করার লক্ষ্যেই এই রূপভাবে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আমরা অফিস থেকে বিভিন্ন গরিব মানুষকে আমরা সহযোগিতা করি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দিই, কিন্তু আমার লক্ষ্য ছিল যে মানুষগুলো গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছাতে পারেনি, এবং আমাদের আসা অফিসে আসা তো অনেক দূরের কথা, কারণ একটা প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষ বা যারা অসহায় বৃদ্ধ বৃদ্ধা, তাদের পক্ষে এই অফিসে আসাটা একটা বড় বাড়ে খরচ সাপেক্ষ। আমার লক্ষ্য ছিল যে সেই মানুষগুলোর কাছে পৌঁছানো, যে লোকগুলো আমাদের অফিসে আসতে পারে না, পৌঁছতে পারে না, তাদের বাড়িতে গিয়ে আমার এই সরকারি সাহায্য পৌঁছে দেওয়াটা একটা আমার বড় লক্ষ্য ছিল। আমি যে গ্রামে গ্রামে ঘুরছি এবং মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছি, তাদের প্রকৃত অবস্থাটা এবং তাদের অসুবিধাটা আমি নিজে সরাসরি দেখে নিচ্ছি, এবং এটা আমার নিজে উপলব্ধি করছি, এবং তারা মাঝে মানুষগুলো কী অবস্থায় রয়েছে, তার কী দরকার, এবং সরকারি নিয়মের মধ্যে থেকে আমি যতটা করতে পারবো, সহযোগিতা করতে পারবো, সেটাই আমি সেই সহযোগিতার হাত তাদেরকে বাড়িয়ে দিচ্ছি। এবং অফিসে আসতে হচ্ছে, এই চালটা আমি ওদেরকে বাড়িতে পৌঁছাতে পারি না বলেই ওদেরকে চালের জন্য বা টাকার জন্য আসতে হচ্ছে, কিন্তু আমি শাড়ি বা কম্বল এগুলো
তাদের বাড়িতে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং নিজে নোট ডাউন বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। দুর্ঘটনার কবলে পড়ে স্কুলের সামনেই মৃত্যু হলো এক দশম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। মর্মান্তিক এই মৃত্যু ঘিরে গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। স্কুলের গেটের সামনে লরি চাপা পড়ে মৃত্যু হলো এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। ঘটনা ঘিরে গোটা এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত জনতা ভাঙচুর করল ট্রাফিক পুলিশ অফিস। 20 থেকে 25টি মোটর বাইক ভাঙচুর চালানো হয়। উত্তেজনা থামাতে কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ছাত্রের নাম প্রতীক চক্রবর্তী। মৃত ছাত্র সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের দশম শ্রেণীর ছাত্র। মৃত ছাত্রের বাড়ি করণজোর কালীবাড়ি এলাকায়। ঘটনা ঘিরে 34 নম্বর জাতীয় সড়ক এবং 10 নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে ওঠে। পরে পুলিশ মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। এখন পরিস্থিতি শান্ত আছে। কি হয়েছিল? একটা রান ওভার হয়েছিল, তারপর উত্তেজিত জনতা ইম্প্যাক্টে ফেলেছিল যারা পরিশ্রম ছিল, তারপরে রিইনফোর্সমেন্ট এসেছে। এমনি কি আপনাদের তরফে গুলি বা কাঁদানে গ্যাস কিছু ব্যবহার, লাঠি চার্জ? সেটা এই মুহূর্তে বলতে পারবো না, গ্যাস চালানো। পুলিশের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মানুষের এই যে ক্ষোভটা, এইটা পুলিশের বিরুদ্ধে ভেঙে দিই। একটা দুর্ঘটনা ঘটার পর মানুষের একটু সামনে করতে এসলাম, হয় আমরা দেখছি। কিছু ইঞ্জুরি রিপোর্ট আছে আপনার কাছে? এখনো অব্দি নেই আমার। টোটাল কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে? জামালউদ্দিন তারাগেস্টা একটা অভিযোগ জানাচ্ছে। সেরকম কোন স্পেসিফিক অভিযোগ আমার কাছে নেই, যদি আসে আমি। স্পেশাল কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে বলতে পারবো না। রায়গঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি খেলার খবরে। আউসগ্রামের বেলারি গ্রামীণ পাঠাগারের উদ্যোগে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয় বেলারি ফুটবল মাঠে। খেলাতে 31 রানে জয়লাভ করে রাজনন্দিনী ক্লাব। আমাদের মাঠের মধ্যে প্রবেশ করছে বর্ধমান রাজনন্দিনী দলের ক্যাপ্টেন সহ তাদের অন্যান্য। আউসগ্রামের বেলারি গ্রামীণ পাঠাগারের উদ্যোগে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয় বেলারি ফুটবল মাঠে। চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয় রাজনন্দিনী ক্লাব এবং বর্ধমান একাদশের মধ্যে।
এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজনন্দিনী ক্লাব। নির্ধারিত ষোলো ওভারে নয় উইকেট হারিয়ে 154 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে 123 রানে গুটিয়ে যায় বর্ধমান একাদশ। প্রসঙ্গত, ক্লাবের পক্ষ থেকে জানা গেছে দেড় মাস আগে শুরু হয়েছিল প্রতিযোগিতাটি। ১৬টি দল খেলায় অংশগ্রহণ করে। বিজয়ী দলকে নগদ 27,000 টাকাসহ ট্রফি প্রদান করা হয়। অপরদিকে বিজিত দলকে নগদ 17,000 টাকাসহ ট্রফি প্রদান করা হয়। রঞ্জিত রায় মহাশয় আছেন ও বর্ধমান একাদশে মতি, বর্ধমান রাজনন্দিনী মহাশয় এদিকে একটু এদিকে অভিজিৎ চূড়ান্ত পর্বের খেলা ঘিরে মাঠে অসংখ্য দর্শক সমাগম ঘটে। বেলারি থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করল বর্ধমান পৌরসভার শিক্ষা দপ্তর। কৃষ্ণপুরে খুন হওয়া যুবকের মোবাইল বিক্রি করতেই সে এলাকাবাসীর হাতে ধরা পড়ল দুষ্কৃতীরা। বিষকে আত্মঘাতী হল এক যুবক। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন সিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। দুর্ঘটনার কবলে পড়ে স্কুলের সামনেই মৃত্যু হল এক দশম শ্রেণীর ছাত্রের। আউশ গ্রামে বেলারি গ্রামীণ পাঠাগারের উদ্যোগে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।